Hey guys, Assalamualaikum. Myself Faisal Ahmed. Welcome to my another video. Hey guys, Assalamualaikum. Myself Faisal Ahmed. Welcome to my another video. So guys, I hope আপনারা যে যেখানে রয়েছেন মানে আপনাদের মধ্যে খুবই ভালো রয়েছে। এখন আমি আছি ঢাকা শহরে। দেখতেছেন কত প্রকার বৃষ্টি হয়েছে এবং এখানে সুইমিং পুল হয়ে গেছে এবং গাইস আমি মনে করবো না ব্লগটা আপলোড একটু বেশি লেট করে ফেলেছি অ্যান্ড অ্যাসোলেটেড সরি এই পারা করে ক্ষমা করে দেন। অবশ্যই আমার এডিটিং করতে গিয়ে একটু বেশি সমস্যা হয়ে যায় বিকজ আমার আইফোনে ভিডিও 4060 যার কারণে এডিটিং করতে গিয়ে প্রচুর ল্যাগ দেয়, প্রচুর হ্যাং করে। এবং গাইস আলহামদুলিল্লাহ আমার আব্বুর অবস্থা অনেক ভালো। এখন আমরা আজকে ধীরে এখন বাসায় চলে যাবো, আজকে বাসা থেকে রওনা দেবো। দেন আমাদের বাসা থেকে আরও বিভিন্ন রকম ব্লগ করবো, বিভিন্ন রকম চিল করবো এবং অবশ্যই আমি আপনার সকলের সাথে শেয়ার করবো। এবং গাইস একটু মজার বিষয় হলো আমাদের এখানে ঢাকা শহরটি আপনারা এখানে দেখতে পান। গাইস ঢাকা শহরটি এখানে কতটা জোসভাবে দেখা যায় এইটা আপনারা বুঝতে পারছেন। এতগুলো শহর, এতগুলো শহর, অবশ্যই ঢাকা সিটির মজাটাই আলাদা যে এখানে এতগুলো শহর মানে দূর দূরান্ত খেলে দেখতে শহরই শহর, গাছপালা গাছপালা নেই। বুঝছি গাইস মাইন কী করতেছ? গাইস যা অবস্থা পানির সিরিয়াসলি গাইস এত যে বৃষ্টি যে এখানে পুরো ছাদটি পুরো ভেসে গিয়েছে। শুধু আর কি এখানে সাদা মধ্যে ইট উল্লি দেওয়া রয়েছে যেটার কারণে এখানে পানি দিতে পারছে না, নাহলে পুরো ঘরের ভিতরে পানি চলে যেত। বাট এত পানি এগুলো অবশ্য ঢাকা শহরের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে কারণ ঢাকা শহরে বন্যা হয়ে থাকে, কিন্তু আমরা আশুগঞ্জ অবশ্য তেমন না। তারপর আমি ঢাকা সিটিকে অনেক করি কারণ কি এখান থেকে আমি বিভিন্ন রকম শট নেওয়া যেত, যেমন কি এখানে শহরগুলো দূর দূরান্তে কত সুন্দর দেখা যায় এবং আশেপাশে বিভিন্ন ভালো লাইটিংও রয়েছে যার কারণে ঢাকা শহর আমাদের শুট নেওয়ার জন্য আরও বেশি ইজি হয় আমার জন্য। এবং গাইস আপনারা যদি দেখেন এখানে এখানে সেই স্টোম বা সেসব পর্যন্ত পরে অবশ্যই একটু চেঞ্জ করেছিলাম এখানে এতগুলো গাছপালা। সি গাইস ওয়েট এ সেকেন্ড, এটা গাছ গাইস এখানে প্রচুর বাতাস রয়েছে এবং এখানে এতটা আনন্দময় দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো আপনাদেরকে দেখা যেতে একটু অসুবিধা হচ্ছে। তারপরও আমি আপনাদের জন্য যথেষ্ট শেয়ার করবো যে এই জায়গাটা কতটা সুন্দর দেখতে। এবং গাইস যেহেতু কিছুক্ষণ পরে আমি বাসার দিকে রওনা দেবো, দেন আমি এখানে আমি একটা ইন্টার শটের মাধ্যমে আমি সকল সিনটি দেখা দিচ্ছি। সো গাইস লেটস এনজয়। সো গাইস যদি আমরা ঢাকা থেকে আমার বাসায় এসে পড়ছি, এখন যদি বাসায় এসে পড়ছি তাহলে আবার ভিডিও এডিট করা আমার জন্য ইজি হয়ে যাবে কারণ আর কি সেখানে যখন যেতাম তখন আমার আম্মুর একটা ল্যাপটপ রয়েছে, সেই ল্যাপটপের মধ্যে এডিট করা অনেক টাফ হয়ে যেত। কিন্তু আমি যদি বাসায় এসে পড়ছি এখন আমি ভিডিও শুটিং অ্যান্ড এডিটিংয়ে একটু ইজি হবে, তো আমি আবার উইকলি ভিডিও আপলোড করা শুরু করবো। সো গাইস আশা করি আপনার প্রিভিয়াস ভিডিওগুলোতে যতগুলো সাপোর্ট করেছেন আমাকে এখনও সেটা সাপোর্ট করে দেবেন।
এবং গাইস আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো হয়েছে। এবং গাইস এই ভিডিওতে মূলত একটা কোনো স্পেশাল কোনো ভিডিও ছিল না, বিকজ এটি শুধু জানা ছিল যে আমি ঢাকা থেকে এবং আশা এসে পরিচয় কারণ আমার এখানে কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না, আপনারা আমি মিস করছিলেন, তাই ভাবলাম যে এখানে একটি ভিডিও করা যাক। সো গাইস আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এবং গাইস আমি আপনাদের সকলের সাথে দেখা করবো নেক্সট আরেকটি ভিডিওতে। সো গাইস যেটি যেটা আমার ব্লগের কাপড়ে শেষ প্রান্তে এসে পড়েছে, আই হোপ আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে দেন অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট জানান আপনাদের কতটা ভিডিওটি ভালো লাগছে। তো দ্যাটস ইজ গাইস নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইস এনজয়িং দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্যাট লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো গাইস এই ভিডিওটি দেখার জন্য ফান, খুদা হাফেজ, লাভ ইউ অল গাইস, বাই বাই, টাটা, নসর কেয়ার ফান, খুদা হাফেজ।